you will play one World Cup. All Argentinians, we will support you. Thank you so much for your love, Bangladesh. কথা রেখেছেন আর্জেন্টাইনরা, সত্যি সত্যি তারা বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমকে সমর্থন দিয়েছেন। এর আগে বাংলাদেশের বিশ্বকাপ ভক্তদের উন্মাদনা দেখে আর্জেন্টিনা, বিশেষ করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি পর্যন্ত অভিভূত হয়েছেন, প্রকাশ্যে এনে কথা বলেছেন। তারা বলেছেন বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের ভক্তদের বিনিময় দিতে চান, এজন্য বাংলাদেশ যেহেতু ফুটবলে উজ্জ্বল নয় ক্রিকেটে উজ্জ্বল, তাই তারা বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দেবেন। কমপক্ষে 10,000 কিলোমিটার দূরে দুই দেশের ভক্তদের মধ্যে এমনই মেলবন্ধন রচিত হয়েছে, এ খবর দিয়েছে আর্জেন্টিনা অনলাইন বুয়েন্স আয়ারস টাইমস। আর্জেন্টিনা দৈনিক ড্যানল্যান্ডে তাই শুক্রবার ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন, এর মধ্যে তাদের সদস্য সংখ্যা ছাড়িয়ে গেছে 1,45,000। ড্যানল্যান্ডে বলেছেন, আর্জেন্টিনায় বসে আমরা গত কয়েকটি সপ্তাহে বাংলাদেশে প্রচুর ভিডিও দেখেছি বাংলাদেশিরা আর্জেন্টিনা পতাকা ও টি শার্ট পরে আমাদের গেম সেলিব্রেট করেছেন এবং দেখছেন, আমাদের বিজয়ে তারা উল্লাস করছেন। এ যেন আরেক প্যারালাল আর্জেন্টিনা। ড্যানল্যান্ডে আর্জেন্টিনার রাজধানী বুয়েস আয়ারসের একজন অর্থনীতিবিদ এবং বিশ্ব ভ্রমণ বিষয়ক লেখক, তিনি আরও বলেছেন, বাংলাদেশে আমাদের জন্য এত ভালোবাসা যে তা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। আমার মনে হয়েছে যেভাবেই হোক তাদের শুভেচ্ছার জবাব দিতে হবে কৃতজ্ঞতার সঙ্গে। বিশ্বকাপ শুরুর সময় থেকেই আমি বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের বেশ কয়েকটি গ্রুপে যুক্ত হয়েছি, তাই আমার মনে হয়েছে এর উত্তম প্রতিদান দিতে আমাকেও আর্জেন্টাইন ভক্তদের জন্য একটি গ্রুপ সৃষ্টি করতে হবে, এর মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের ভক্তদের প্রতিদান দেওয়া হবে। এই প্রতিদান দেওয়া হবে এমন একটি খেলায় যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে ক্রিকেট। ফলে এক সপ্তাহ আগে এই গ্রুপ সৃষ্টি করেছেন ড্যানল্যান্ডে। আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার মধ্যকার রাউন্ড 16 ম্যাচের আগে এই গ্রুপ সৃষ্টি করা হয়, তাতে এখনও যোগ দিচ্ছেন সদস্যরা। গ্রুপ সৃষ্টির প্রথম দিনেই এতে যোগ দেয় 30,000 সদস্য। ফলে ল্যান্ডে এবং এই গ্রুপটি সৃষ্টির খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। ড্যান ল্যান্ডে বলেন, আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না, পছন্দ করি ফুটবল। মনে পড়ে জীবনে মাত্র একবার ক্রিকেট ম্যাচ দেখেছি, তখন আমি শ্রীলঙ্কায় সফরে ছিলাম। খেলা তো দেখেছি, কিন্তু নিয়মকানুন কীভাবে খেলতে হয় এর কিছুই জানতাম না। তাই আর্জেন্টাইন ক্রিকেট ভক্ত সৃষ্টি করার ধারণাটি ছিল প্রতীকী, শুরুটা হয়েছিল মজা করতে। তিনি বলেন, কিন্তু যেহেতু বাংলাদেশে আমাদের ফুটবলের ভক্ত আছেন, আমাদেরকে তাদের ক্রিকেটের ভক্ত হতে হবে। তাই আমার সৃষ্ট ফেসবুক গ্রুপটি আর্জেন্টাইনদের দিয়ে পরিপূর্ণ, তাদের কেউ ক্রিকেট সম্পর্কে বোঝেন না। তারপরে এটা এজন্য গুরুত্বপূর্ণ যে আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এরকমই খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।